প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিনান্স ব্যাংকিং এর ফার্স্ট পার্টের সপ্তম অধ্যায়ে মূলধন ব্যয় নিয়ে আলোচনা করব। মূলধন ব্যয়, সর্বপ্রথমে আমরা মূলধন ব্যয়টাকে নিয়ে একটু শিখব। মূলধন ব্যয় কাকে বলে? মূলধন ব্যয়টা হলো বিভিন্ন উৎস হতে অর্থ সংগ্রহ করে করতে যে ব্যয় সংগৃহীত হয় বা যে ব্যয় প্রয়োজন হয় তাকে মূলধন ব্যয় বলে। এখন মূলধন ব্যয় প্রধান উদ্দেশ্য হলো সর্বনিম্ন হওয়া এবং আয়টা যেন সর্বোচ্চ হওয়া। এখন পরবর্তীতে মূলধন ব্যয়ের আসলে কি গুরুত্ব এটা নিয়ে একটু আলোচনা করব। গুরুত্বটা হলো ফার্স্ট হলো মূলধন ব্যয়ের গুরুত্ব প্রথমে আসে হলো বিনিয়োগের সিদ্ধান্ত মূল্যায়ন, দ্বিতীয়তে হলো ফার্মের ঋণনীতি নির্ধারণ, তৃতীয় হলো লভ্যাংশ নীতি নির্ধারণ, চতুর্থ হলো অর্থের ফার্মের মূল্য নির্ধারণ। এখন বিনিয়োগ সিদ্ধান্ত নিয়ে আমরা একটু কথা বলি। বিনিয়োগ সিদ্ধান্ত হলো কোন প্রকল্পটি আমরা গ্রহণ করব, কোন প্রকল্পটি আমরা বাদ দিব, সে সিদ্ধান্ত গ্রহণ করাকে বোঝায়। অর্থাৎ কোনো প্রকল্পে বিনিয়োগ করলে লাভ হবে সেটাকে বিচার বিশ্লেষণ করাই হলো এই বিনিয়োগ সিদ্ধান্ত মূল্যায়নের মূল কাজ। অর্থাৎ আমার প্রত্যাশিত আয় থেকে যদি ব্যয় বেশি হয় তাহলে আমি প্রকল্পটি বাদ দেব, আর যদি প্রকল্পটির ক্ষেত্রে আমার ব্যয় কম আয় বেশি তাহলে প্রকল্পটি আমরা গ্রহণ করব। আর ফার্মের ঋণ নীতি নির্ধারণ, ঋণ মানে কোন উৎস থেকে আমরা ঋণ গ্রহণ করব, কি পরিমাণের ঋণ গ্রহণ করব তা নির্ধারণ করা কি ফার্মের ঋণ নীতি নির্ধারণকে বোঝায়। কোম্পানি ঋণ ব্যবহার করলে খরচ সর্বনিম্ন হয় কারণ ঋণের সুদ করবাদযোগ্য। তৃতীয়ত হলো লভ্যাংশ নীতি নির্ধারণ, অর্থাৎ কোম্পানির অর্জিত মুনাফা তার শেয়ার হোল্ডারদের মধ্যে কি পরিমাণ বিনিয়োগ করব, কি পরিমাণ কোম্পানির ফান্ডে সংরক্ষিত আকারে রেখে দিব তা নির্ধারণ করাকে বোঝায়। আর সর্বশেষ হলো ফার্মের মূল্য নির্ধারণ। ফার্মের মূল্য নির্ধারণ বলতে বোঝায় ইকুইটি ও ঋণের বর্তমান মূল্য নির্ণয় করাকে বোঝায়। সেক্ষেত্রে একটি ফার্মের মূল লক্ষ্য হলো সম্পদ সর্বাধিকরণ করা, কম খরচে অধিক মুনাফা অর্জন করা, অধিক মুনাফা থেকে মানে কোম্পানি ক্রমান্বয়ে তার সম্পদ সর্বাধিকরণ করাকেই বোঝাবে। এখন যে আমরা টপিকসটা আলোচনা করব সেটা হলো অর্থায়নের উপর মূলধন ব্যয়ের প্রভাব। ফার্স্ট হলো তহবিল সংগ্রহ, দ্বিতীয় হলো তহবিল বিনিয়োগের ক্ষেত্রে, তৃতীয় হলো তহবিল বন্টনের ক্ষেত্রে। তহবিল সংগ্রহটা হলো আমরা ইকুইটি ও ঋণ মূলধন পরিমাণ কি হবে এবং কোন উৎস থেকে আমরা তা সংগ্রহ করব ঋণটা তা নির্ধারণ করাকে বোঝাবে। আর তহবিল বিনিয়োগের ক্ষেত্রে কোন প্রকল্পে বিনিয়োগ করা উচিত, কোনটি বিনিয়োগ করা, কোন প্রকল্পে বিনিয়োগ করা উচিত না, অর্থাৎ কোম্পানির প্রত্যাশিত আয়ের হারের সাথে মূলধন ব্যয়ের তুলনা করাকে বোঝাবে। যদি আমার আয় থেকে ব্যয় বেশি হয় তাহলে আমি প্রকল্পটি গ্রহণ করব না, যদি আমার আয় থেকে ব্যয় কম হয় তাহলে আমরা প্রকল্পটি গ্রহণ করব। আর তহবিল বন্টন, তহবিল বন্টনের ক্ষেত্রে হলো কোম্পানির তহবিল বন্টন আর লভ্যাংশ নীতি উভয় একই। এক্ষেত্রে কোম্পানির অর্জিত মুনাফা কি পরিমাণ কোম্পানির শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করবে, কি পরিমাণ কোম্পানির ফান্ডে রেখে দিবে তা নির্ধারণ করাকে বোঝায়। অর্থাৎ তহবিল বন্টনটা কোম্পানির অর্থনৈতিক প্রকৃতির উপর নির্ভর করে, প্রকৃতি ভিন্ন 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 আচরণ করলে অর্থায়নের প্রকৃতি যদি ভিন্ন ভিন্ন আচরণ করা হয় সেক্ষেত্রে কোম্পানির এই সিদ্ধান্তটি তখন অর্থায়নের ওই ভিন্ন ভিন্ন প্রকৃতির উপর নির্ভর করে। যদি কোম্পানির অনুকূলে হয় অর্থাৎ অর্জিত মুনাফা অনেক বেশি হয় তাহলে কোম্পানির সিদ্ধান্ত গ্রহণ করতে সুবিধা হয়, সেক্ষেত্রে অনেক তহবিল মানে শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করতে পারে অথবা সংরক্ষণ রাখতে পারে, এটা অর্থনের প্রকৃতির উপর নির্ভর করে। এখন পরবর্তীতে আজকে আমরা আলোচনা করতে চাই অপরিশোধযোগ্য বন্ড।
অপরিশোধযোগ্য বন্ড বলতে বোঝায় যে বন্ডের মেয়াদকাল থাকবে না বা চিরস্থায়ী বন্ড যেটা মেয়াদ অসীম। এখন এটাকে যদি আমরা একটু একটা উদাহরণ আকারে বুঝাই তাহলে বুঝতে পারবো। যদি আমরা বলি ওয়াই কোম্পানি বাজারে 10% সুদের হারের ভিত্তিতে এক হাজার টাকার মূল্যর বন্ড ইস্যু করে, যা হতে 900 টাকা পাওয়া যাবে এবং করের হার হবে 30%। এখন যদি এই উদাহরণটার দিকে আমরা তাকাই তাহলে বুঝতে পারবো, আমরা বলছি ওয়াই কোম্পানির বাজারে 10% সুদের হারের ভিত্তিতে 1000 টাকা মূল্যের একটি বন্ড ইস্যু করে, যা হতে 900 টাকা মূল্যের 900 টাকা পাওয়া যাবে এবং করের হার হবে 30%। এই উদ্দীপকটা পড়লে আমরা বুঝতে পারবো এখানে মেয়াদ নাই, তাহলে এটা হলো আমার চিরস্থায়ী বন্ড বা অপরিশোধযোগ্য বন্ড। এটাকে যদি আমরা সলিউশন করি তাহলে এটাকে দাঁড়াবে কেডি ইকুয়াল I into 1 minus t divided by NSB into 100। এখানে I সুদের পরিমাণ, এখানে I সুদের পরিমাণ। সুদের পরিমাণটা নির্ধারিত হয় লিখিত মূল্য ইন্টু সুদের হার। এখানে লিখিত মূল্য 1000 টাকা, 1000 টাকার উপরে 10% 100 টাকা, আর t করের হার যেহেতু করের হার 30%, আর NSB হলো আমার, যেহেতু এখানে NSB মানে নিট বাজার মূল্য, যদি প্রশ্নে বা উদ্দীপকে ইস্যু খরচ দেওয়া না থাকে তাহলে যা বাজার মূল্য তাই নিট বাজার মূল্য, সেক্ষেত্রে এখানে 900 টাকাই হবে NSB। এটাকে যদি আমরা মান বসাই দিই তাহলে আমরা অপরিশোধযোগ্য বন্ড নির্ণয় করতে পারব। পরবর্তীতে এখন আমরা আরেকটা আলোচনা করতে চাই, পরিশোধযোগ্য ঋণপত্র। পরিশোধযোগ্য ঋণপত্র হলো উল্লেখযোগ্য দিকটা হলো এখানে সময় দেওয়া থাকবে, মেয়াদকাল দেওয়া থাকে। এখন সেম উদ্দীপকটা দিয়েও আমরা এটাকে সলিউশন করতে পারবো, যদি আমরা এটা করি সেক্ষেত্রে তাহলে বুঝতে পারবো আমাদেরটা সুবিধা হয়ে যাবে অঙ্ক করতে। আর সেক্ষেত্রে ফার্স্টে হলো যদি সেম উদ্দীপকটাই রাখি তাহলে এখানে যদি আমরা দিই ওয়াই কোম্পানির বন্ডের মেয়াদকাল, মেয়াদকাল 10 বছর এবং ইস্যু খরচ 20 টাকা। সেম এখন এই উদ্দীপকটার দিকে আমরা লক্ষ্য করলে বুঝতে পারবো এখানে সময় দেওয়া আছে 10 বছর, ইস্যু খরচও দেওয়া আছে, তাহলে এটাই হলো আমার অপরিশোধ মানে পরিশোধযোগ্য বন্ড। এই পরিশোধযোগ্য বন্ডের সূত্রটা যদি আমরা এখন বসাই তাহলে আমার অঙ্কটা করতে সুবিধা হয়ে যাবে, আই ইন্টু ওয়ান মাইনাস টি প্লাস এমবি মাইনাস NSB বাই এন এমবি প্লাস NSB বাই টু। এখানে আই মানে সুদের পরিমাণ, সুদের পরিমাণটা সবসময় লিখিত মূল্য ইন্টু সুদের হার দিয়ে গুণ করলে যা পাওয়া যাবে তাই পাওয়া যাবে, অর্থাৎ লিখিত মূল্য। এখানে আই হবে, এখানে আই হলো 1000 ইন্টু 10% 100 টাকা, আর MB হলো লিখিত মূল্য অথবা পরিশোধযোগ্য মূল্য, যদি প্রশ্নে বা উদ্দীপকে পরিশোধযোগ্য মূল্য দেওয়া না থাকে তাহলে আমরা লিখিত মূল্যকে বসাবো, তাহলে এখানে লিখিত মূল্য এটা হলো MB 1000 টাকা, আর হলো NSB মানে বললাম নিট বাজার মূল্য বলতে বোঝাচ্ছে বাজার মূল্য থেকে আমরা উত্তরণ খরচ বা ইস্যু খরচ বাদ দিব। এখন বাজার মূল্য আমার 900 টাকা
900 টাকা থেকে 20 টাকা বাদ দিলে পাবো আমরা 80 টাকা, তাহলে হয়ে যাবে আমাদের, এটা হয়ে গেল 900 টাকা তে 20 টাকা দিয়ে বাদ দিলে আমরা যদি পাই 780 টাকা 880 টাকা পাবো। আর এখানে টি মানে সেম করের হার মানে 30%, এটা যদি আমরা মান বসে একটা মান পাবো, যে মানটা পাবো সেটাও কর বাধ্যযোগ্য পরিশোধযোগ্য বন্ডের ঋণের ব্যয় অথবা কর পরবর্তী ঋণের ব্যয়।